মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয়সরণী স্টেশন চালু হয়েছে। সকাল থেকে দুটি স্টেশনে ট্রেন থামছে, আর এ মাসের শেষ দিকে কাওড়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল। আরো জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। টিএসএর একটু সামনে এগোলেই ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। নির্মাণের শুরুতে প্রতিবাদ জানালেও আজ এই স্টেশন নিয়ে সবচেয়ে বেশি আপ্লুত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। সকাল থেকেই ভিড় ছিল কাউন্টারে। ভাড়াটা আরেকটু যদি কমানো যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। ভাড়া বেশি নিলেও এটা গায়ে লাগতেছে না, কারণ সময়টা তো বাঁচতেছে আমাদের। বাসে জ্যামে না দাঁড়িয়ে থেকে সরাসরি ক্লাসে যেয়ে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারবো। তবে বিশেষ ছাড়ের কথাও জানান কর্তৃপক্ষ। পুরা কোচি এসি, ঢাকায় যারা যেগুলো বাস আছে এসি বাস খুব আমার মনে খুব রেয়ার, যেটা পারমানেন্ট পাস আর কি, র্যাপিড এমআরটি পাস বলি আমরা, আর একটা আছে র্যাপিড পাস। এই দুটা পাস ব্যবহার করলে এটা 10% ভাড়া কম পাবে আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে প্রায় 100 যাত্রী নিয়ে প্রথম ট্রেনটি ছাড়ে সকাল 7:34। টিকিট কাটার শেষ সময় 11:30 পর্যন্ত 70টিরও বেশি ট্রেন চলে নির্বিঘ্নে। এখন পর্যন্ত কোথাও কোনো রকম বিঘ্ন ঘটেনি। যারা ইয়াং স্টুডেন্ট আছেন তাদের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি, আমাদের পরিশ্রম সার্থকতা পেয়েছে বলে আমরা মনে করছি। কর্মজীবী ছাড়াও ঘুরতে এসেছেন এমন যাত্রীরা বলছেন অনেকটা বিস্ময়, এমনকি স্বপ্ন পূরণের মতোই। মেট্রো রেল স্বপ্ন ছিল আমাদের, অ্যামাজিং, আমাদের অনেক দিনের চাহিদা ছিল এই স্টেশনটা। Just look like a wow. খুবই অপেক্ষা করে আছি যে ফেরার সময়ও কখন মেট্রো রেলে ফিরতে পারবো। 4 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও মতিঝিল রুটে ট্রেন চলাচল উদ্বোধন করায় তা বিজয়সরণী হয়ে গেলেও স্টেশনটিতে বুধবারই প্রথম ট্রেন থামে। এরপর মেট্রো রেলে 17টি স্টেশনের মধ্যে বাকি থাকল কারওয়ান বাজার, শাহবাগ ও কমলাপুর স্টেশন। ঢাকার রাস্তায় দীর্ঘ যানজট ও ধাক্কাধাক্কিতে নাকাল বাস যাত্রীরা বলছেন কারওয়ান বাজার এবং শাহবাগের রেল স্টেশন দুটো অবিলম্বে খুলে দেওয়া হোক। একই সঙ্গে তাদের দাবি মিরপুর 10-2-1 হয়ে আসাদগেট থেকে ফার্মগেট পর্যন্ত নতুন করে রেল সংযোগ স্থাপনের। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।